নরসিংদীর চর অঞ্চলে এবার প্রচুর রুস্তার ফলন হয়েছে, কিন্তু কৃষকরা বলছেন নৌপথে পণ্য পরিবহনের সময় বেশি লাগছে, এতে স্থানীয় বাজারে রুস্তার দাম কমে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। নরসিংদীতে উৎপাদিত রুস্তা দেশের বিভিন্ন জেলায় এমনকি বিদেশেও রপ্তানি হয়। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর রিপোর্ট, জানাচ্ছেন রোকসানা ইভা। নরসিংদীর আলোকবালী ইউনিয়নের মুরাদনগর বাখননগরে চরের জমিতে অন্যান্য সবজির পাশাপাশি প্রচুর উস্তার আবাদ হয়। বর্ষা মৌসুমে উজান থেকে ঢলের পানির সাথে আসা পল্লি জমে উর্বর হয় এসব এলাকার জমি। উর্বর এই দোয়াশ মাটিতে উস্তা আবাদ করেন কৃষকরা। স্থানীয় বাজারে প্রকারভেদে প্রতি কেজি উস্তা 10-12 টাকায় বিক্রি হচ্ছে। মান ভালো হওয়ায় অন্যান্য জেলায় এমনকি বিদেশেও এর চাহিদা রয়েছে। কৃষকরা জানান এবার মেঘনা নদীতে মাছের ঘেরে কচুরি দিয়ে বাঁধ তৈরি করায় নৌ চলাচল ব্যাহত হচ্ছে। কৃষিজাত পণ্য পরিবহনে সময় লাগছে বেশি, তাই বাজারে কমে গেছে উস্তার দামও। অন্যদিকে বাড়ছে পোকার আক্রমণ, সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। 10-12-14 টাকা বেশি, 70-80 টাকার আগে বেচতাম, কৃষকদের সাথে একমত পোষণ করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা। আমাদের যে নৌ চলাচল যে বিঘ্ন হচ্ছে, এটা আমাদের কৃষকদের জন্য ব্যাপক ক্ষতি হচ্ছে, বাজারে পৌঁছাতে পারছে না, বিদায় এখানে দাম কমে যাচ্ছে। এবছর জেলায় 570 হেক্টর জমিতে উস্তা চাষ হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ।